গাইস আমি ইউটিউবের জন্য বাড়িতে বসে ভিডিও বানাচ্ছিলাম আর সো ফার্স্টলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু দ্য বোর্ড মাই নেম ইজ হর্ষিত মেহার আই কাম ফ্রম হাই গাইস সাকিব হিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ভিডিওতে এরকম ক্যাপশন অ্যাড করবেন আপনারা প্রিভিউতে অলরেডি দেখে নিয়েছেন এরকম ভাবে খুব সহজে ওয়ান ক্লিকে অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিডিওতে জাস্ট ওয়ান ক্লিকে এরকম ক্যাপশনগুলো অ্যাড করে নিতে পারবেন এই টাইপের ভিডিওগুলো টিকটক ইনস্টাগ্রাম রিলস এবং ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে তো আপনিও কীভাবে খুব সহজে এরকম ক্যাপশন অ্যাড করবেন যে কোনো ভিডিওতে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইস ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে জিমো নামের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে ইনস্টল করতে পারেন দেন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে গাইস এরপর আপনাদেরকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে যদি আপনার কোনো ভিডিও শো না করে সেক্ষেত্রে আপনাদেরকে আপনার গ্যালারি ওপেন করতে হবে আমি এখান থেকে গ্যালারি ওপেন করলাম এরপর আপনি যে ভিডিওটাতে ক্যাপশন অ্যাড করতে চান ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এটাকে আমি ওপেন করলাম দেন শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা শো করছে যেমন এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে ভিডিওটা শেয়ার করলেন ওই ভিডিওটা এরকমভাবে ইনপুট হয়ে যাবে গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা ইনপুট হয়ে গেছে এরপর আপনি ভিডিওর লাস্টে চলে আসবেন এখানে একটা ওয়াটারমার্ক থাকবে এই যে জিমোর একটা ওয়াটারমার্ক থাকবে এটার উপরে ক্লিক করবেন তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন এরপর আপনি একদম প্রথমে চলে আসবেন প্রথমেই আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এআই ক্যাপশনস এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই অপশানটা রয়েছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে এটা একটা ইংলিশ ভিডিও ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছে তার জন্য আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে অনেকগুলো আপনারা ভাষা পেয়ে যাবেন পৃথিবীর যত ভাষা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা ভাষা পেয়ে যাবেন বাংলা রয়েছে বিশেষ করে আমাদের বাংলাটা প্রয়োজন তো বাংলাটাও আমি দেখাবো প্রথমে আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে একটা অ্যাড দেখতে হবে কারণ এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন আপনার অ্যাড দেখেই কিন্তু অটো ক্যাপশনটা খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করছি পাঁচ অ্যাডে ক্লিক করে একটা অ্যাড দেখে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন আমি অ্যাড দেখে নিয়েছি এরপর আপনাদেরকে কাট অপশানে ক্লিক করতে হবে কাট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু এই অপশানটা চলে আসবে দেখতে পাচ্ছেন রিকগনাইজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে দেন দেখবেন আপনার সামনে এখানে অটোমেটিকভাবে জেনারেটিক ক্যাপশন অপশানটা চলে আসবে তারপর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে এখানেও আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের কিন্তু ক্যাপশনটা চলে এসেছে এরপর যদি আপনি প্লে করে দেখেন দেখবেন এই যে এরকমভাবে ক্যাপশনটা খুব সুন্দরভাবে কিন্তু এডিটিংটা হয়ে গেছে ওয়ান ক্লিকে অ্যাড করতে পারবেন এরপর আপনি চাইলে আপনার ইচ্ছা মতোভাবে এডিটিং করতে পারবেন যদি এই ক্যাপশনে কোনো বানান ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মডিফাই করতে পারবেন এটার উপরে ক্লিক করবেন তারপর এডিট টেক্সট এটার উপরে ক্লিক করবেন যদি এখানে কোনো ভুল থাকে সেটাকে আপনি সঠিক করতে পারবেন এটাকে চেঞ্জ করতে পারবেন দেন টিকে ক্লিক করবেন প্রত্যেকটা টেক্সটটাকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপর এটার উপরে ক্লিক করবেন এটা কোথায় বসাতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আপনি একটাকে চেঞ্জ করলে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে সেম হয়ে যাবে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করবেন এরপর আমরা টেমপ্লেটগুলো দেখে নেব এই টেমপ্লেটে যদি আপনার পছন্দ না হয় দেখতে পাচ্ছেন এই স্টাইলটা পছন্দ যদি না হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন একটার উপরে ক্লিক করবেন তারপর আপনাদেরকে টেমপ্লেট অপশানে ক্লিক করতে হবে এখানে আপনি বিভিন্ন রকম টেমপ্লেট পেয়ে যাবেন এই যে এখানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক ইফেক্ট এই ইফেক্টগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ হবে সেটাই কিন্তু অ্যাড করতে পারবেন তো আমরা এটা অ্যাড করছি এই প্রোগুলো ইউজ করতে পারবেন না যেগুলো ফ্রি রয়েছে এগুলো ইউজ করতে পারবেন ফ্রিতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে ধরুন আমরা এটা ইউজ করবো এটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যদি আপনি প্লে করেন দেখবেন এরকমভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে আর এখান থেকে আপনি সাইজটাকে বড়ো ছোটো করতে পারবেন এখানে আমরা টিকে ক্লিক করলাম টিকে ক্লিক করার পর এখান থেকে এটার উপরে ক্লিক করছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অপশানটা হচ্ছে স্টাইল স্টাইল অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ফন্ট ফন্ট স্টাইল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট রয়েছে আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হবে সেই ফন্টটাকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে বিভিন্ন রকম আনলিমিটেড ফন্ট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে সাইজ সাইজ অপশানে ক্লিক করে সাইজটিকে বড় করতে পারবেন এখান থেকে রয়েছে স্ট্রোক বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে শ্যাডো রয়েছে আপনি এগুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তারপর টিকে ক্লিক করবেন
এরপর যদি আপনি ভিডিওটাকে প্লে করেন দেখবেন এরকমভাবে প্লে হতে শুরু হবে, আপনার ভিডিও অনুযায়ী কিন্তু ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। আর আপনি চাইলে বাংলাতেও ক্যাপশনটাকে অ্যাড করতে পারবেন, সেম প্রসেস, আমি আর বাংলাটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেম প্রসেসে শুধুমাত্র আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ অপশানে আপনাকে বেঙ্গলি সিলেক্ট করতে হবে, আপনার যেই ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটাকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকেও আপনাকে একটা অ্যাড ওয়াচ করতে হবে, তো আপনারা এখানে ক্লিক করবেন ওয়াচ অ্যাড, অ্যাড ওয়াচ করে নিয়েছি। এরপর কাটে ক্লিক করবেন, কাট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এরপর আপনাদেরকে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে, এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এটা 100% হয়ে আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিও থেকে আপনি ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে, আমরা এখানে ইনশট অ্যাপ্লিকেশানটা ইউজ করছি। ওপেন করবেন, তারপর ক্রিয়েট এ নিউ ভিডিও অপশানে ক্লিক করবেন, দেন আপনাদেরকে ক্লিক করতে হবে যে ভিডিওটা আপনি অ্যাড ক্যাপশন অ্যাড করলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে আর এখানে ওয়াটারমার্কটা শো করছে, দেখতে পাচ্ছেন এটা শো করছে। তো আপনি প্রথমে আসবেন, প্রথমে আসার পর আপনাদেরকে PLP অপশানে ক্লিক করতে হবে, দেন আপনার অরিজিনাল ভিডিওটাকে সিলেক্ট করবেন, যেটাতে ক্যাপশন অ্যাড করেছিলেন ওই ভিডিওটা নয়, আপনার অরিজিনাল ভিডিওটা, ঠিক আছে। তো আমরা এটাতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এই যে এই অরিজিনাল ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনাদেরকে একটু সরিয়ে নিয়ে আসতে হবে, তারপর এখানে অপশান পাবেন মাস্ক, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটা প্রথমটাকে সিলেক্ট করবেন, দেখবেন এরকমভাবে চলে আসবে, তাহলে আপনাদেরকে জাস্ট এরকমভাবে সিলেক্ট করে দিতে হবে, তারপর এখানে টিকে ক্লিক করতে হবে, টিকে ক্লিক করার পর আপনি যখন এটাকে প্লে করবেন ভিডিওটা দেখবেন আপনার অটোমেটিকভাবে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। এরপর এই ভিডিওটা জাস্ট আপনাকে সেভ করে নিতে হবে, সেভ আইকনে ক্লিক করবেন, এক্ষেত্রে রেজুলেশনটা 1000 Hz রাখবেন, ফ্রেম রেটটা আপনাকে 60 FPS করতে হবে, দেন সেভ অপশানে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন করার ভিডিওতে দেখা হবে, টেক কেয়ার, বাই।